হ্যাঁ, আশা করি আপনারা ওগুলো করে ফেলছেন, শুধুমাত্র সব বসের ওগুলো কি বলে, শুধুমাত্র ন্যান্ড এবং নর গেট দ্বারা কিভাবে ইকুয়েশন করতে হয়, কিভাবে সার্কিট ডিজাইন করতে হয় সেটা আমরা গত ক্লাসে দেখছিলাম। আজকে আমরা কি দেখতে চাইছি কারো মনে আছে? বুলিয়ানের চারটা ফরম্যাট আছে, বুলিয়ান ফাংশন বলে এদেরকে, ঠিক আছে? তো বুলিয়ান ফাংশন সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে যে আপনার স্ট্যান্ডার্ড ফর্ম, একটা হলো স্ট্যান্ডার্ড, আর একটা হলো ক্যানোনিক্যাল, ক্যানোনিক্যাল ফর্ম। বুলিয়ান ফাংশনকে সাধারণত এই 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 দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো স্ট্যান্ডার্ড ফর্ম আর একটা হলো ক্যানোনিক্যাল ফর্ম। এখন এই স্ট্যান্ডার্ড ফর্মেরও আবার দুইটা পার্ট আছে, একটা হলো একটা একটাকে বলে হলো সব। সব মিন্স হলো সাম অফ প্রোডাক্ট, আর আরেকটা হলো পস, প্রোডাক্টস, প্রোডাক্ট অফ সাম। সেম ভাবে ক্যানোনিক্যাল ফর্মেরও আবার দুইটা পার্ট, একটা হলো সাম অফ মিন টার্ম, সাম অফ মিন টার্ম, আর একটা হলো প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, প্রোডাক্ট অফ প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে, ঠিক আছে? তো এই সপের একটা সিম্বল আছে, এটাকে প্রকাশ করে এভাবে সামেশন অফ দ্বারা, আর এই পসের একটা সিম্বল আছে, এটাকে প্রকাশ করে পাই দ্বারা। আর এই সাম অফ মিন টার্মের নিচে আমি একটু ছোট করে সপ লিখে রাখি, যদিও এটা সপ না কিন্তু ছোট করে একটু সব লিখে রাখলাম, কেননা কারণ সব যা এই সাম অফ মিন টার্মও কিছুটা তা, একটু পার্থক্য আছে, সেটা কি পার্থক্য সেটা আমরা পরে বুঝবো। আবার এই প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মের নিচে আমি একটু খুব সংক্ষেপে পস লিখে রাখলাম, কেন? কারণ প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম যা, প্রোডাক্ট অফ সামও কিছুটা তাই, কিছুটা না তাই আসলে। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা এদের এদের সাথে পরিচিত হওয়ার পালা, যে আমরা কিভাবে দেখে চিনব যে কোনটা সব, কোনটা পস, কোনটা সাম অফ মিন টার্ম, কোনটা প্রোডাক্ট অফ মিক্স টার্ম, এগুলো যেন দেখে আমরা চিনতে পারি। তো সাম অফ প্রোডাক্ট হলো আসলে, ধরেন ওয়াই একটা যদি এক্সপ্রেশন হয়, এতদিন পর্যন্ত আমরা যা পড়ছি, এতদিন পর্যন্ত আমরা যা পড়ছি সেগুলো সব হলো সাম অফ প্রোডাক্টের জিনিসপত্র আমরা পড়ে ফেলছি। সাম অফ প্রোডাক্ট ইংলিশ ইংরেজি সেন্টেন্সের কি হয়, যে পরের বাক্যটা আগে উচ্চারণ করা হয়। সাম অফ প্রোডাক্ট মানে কি, প্রোডাক্ট মানে কি গুণ, গুণ এর যোগ, এখানে বলছে গুণ এর যোগ। তাহলে এখানে কিছু ভেরিয়েবল বা ধরেন বি বার সি অথবা ই বার বি সি, এরকম কিছু জিনিস কি থাকবে, গুণ আকারে থাকবে। এগুলো কি, এগুলো হলো এক একটা বুলিয়ান ভেরিয়েবল আর কি, কিছু জিনিস আগে গুণ আকারে থাকবে, তারপরে তাদের কি হবে যোগ। এই যে এইরকম বুলিয়ান এক্সপ্রেশনকে, এইরকম বুলিয়ান এক্সপ্রেশনকে আমরা কি বলবো, সাম অফ প্রোডাক্ট বলবো। তো আমরা যেদিন থেকে ডিজিটাল ইলেকট্রনিক্স পড়তেছি মূলত সেদিন থেকে এরকম ইকুয়েশনগুলো আমরা দেখে থাকি, কি বলেন আপনারা, দেখছেন না এরকম? হ্যাঁ, তো এইগুলো নিয়ে, সব নিয়ে আমাদের অনেক পড়ালেখা করতে হবে না, কারণ আমরা এত বেশি এগুলো নিয়ে কাজ করছি যে এখন মোটামুটি হ্যাবিচুয়েট হয়ে গেছি। আর পসের ইকুয়েশনটা কেমন হয়, পসের ইকুয়েশনটা এটা যদি ওয়াই হয়, পসের ইকুয়েশনটা হচ্ছে আপনার এখানে কি প্রোডাক্ট অফ সাম, মানে আগেই কি হবে, আগে যোগ আকারে থাকবে, তার মানে আমি এভাবে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, তারপরে লিখতে পারি এ বার প্লাস বি, এ দুইটাই রাখলাম আর কি। আগে কি হবে, তারা যোগ আকারে থাকবে এবং তাদের মাঝখানে কি হবে, এরকম গুণ থাকবে। এজন্য বলছে প্রোডাক্ট অফ সাম, মানে
যোগের গুণ। তো পসের এক্সপ্রেশন গুলো আসলে এরকম, পসের এক্সপ্রেশন আজকে আমরা মাত্র প্রথম দেখলাম, বিগততে যত পড়ালেখা করছি কোথাও কোনো পসের ইকুয়েশন কাজে লাগেনি বা আমরা দেখিওনি, আমরা কিসের দেখছি শুধু সপের দেখছি, এটুকু যে বুঝাইছি এটুকু বুঝতে পারছেন সবাই? আবার ধরেন কোন একটা মান দিয়ে যদি প্রকাশ করি তাহলে সপের ইকুয়েশনকে এভাবে প্রকাশ করা যায়, এ বি সি, মানে ভেরিয়েবল হলো এ বি সি, এখন এর মান কত, সামেশন অফ দেন 1, 2, 3, 7, এই যে একটা সপের সপের এক্সপ্রেশন মানগুলো এই নসিব ভাই মিউট করেন ভাই আপনার স্পিকারটা। কি বলতেছিলাম, সব ইকুয়েশনের কোন একটা এক্সপ্রেশনের মানকে এভাবে লেখা হয় যেখানে সামনে সামেশন দেওয়া হয়, ঠিক পসের যদি আপনি এভাবে মানগুলো বসাই তাহলে ধরেন এ বি সি, এ বি সি মানে হলো তিনটা ভেরিয়েবলের ভিতরে মানগুলো থাকবে, তিনটা ভেরিয়েবলের ভিতরে মানগুলো কত পর্যন্ত যায়, সর্বোচ্চ 0 থেকে 7 পর্যন্ত যায়, তাহলে সেই মানগুলো কিভাবে লেখা হবে, এই মনে করেন 1, 4, 5, 6 এভাবে, কিন্তু সামনে একটা কি দিতে হবে, পাই। তার মানে কোনো একটা এক্সপ্রেশনের এরকম যখন সরাসরি মান দেওয়া থাকবে আর যদি মানটার সামনে যদি সামেশন দেওয়া থাকে তাহলে আপনি বসবেন যেটা সাম অফ প্রোডাক্ট, আর কোনোটার সামনে যদি এরকম পাই দেওয়া থাকে তাহলে আপনি বসবেন প্রোডাক্ট অফ সাম। এ পর্যন্ত কি ক্লিয়ার ভাই? ওকে, এখন আমরা দেখবো সাম অফ মিন টার্ম। তো সাম অফ মিন টার্ম আর সাম অফ প্রোডাক্ট জিনিস দুইটা একই, শুধু একই পার্থক্য কি, পার্থক্য হলো যে সাম অফ প্রোডাক্টের এক এক টার্মে যে কয়টা ইচ্ছা সে কয়টা ভেরিয়েবল থাকতে পারে, এগুলোকে ভেরিয়েবল বলতে পারেন, কনস্ট্যান্টও বলতে পারেন, আসলে কনস্ট্যান্টই বলা উচিত, যাই হোক বলেন, এই যে ইনপুট তো আসলে এগুলো, তাহলে যে কয়টা থাকবে ভেরিয়েবল প্রত্যেকটা টার্মে সেই কয়টা করে ভেরিয়েবল যদি থাকে তাহলে সেই এক্সপ্রেশনকে বলবো আমরা সাম অফ মিন টার্ম। আমি একটু ক্লিয়ার ভাবে বুঝাই দেখেন, এই পুরো একটা এক্সপ্রেশনে কাকে দেখা যায়, এই পুরো একটা এক্সপ্রেশনে দেখা যায় এ বি সি কে, পুরো একটা এক্সপ্রেশনে দেখা যায় এ বি সি কে। তাহলে এই যে প্রথম টার্ম এখানে কে আছে, এখানে এ আছে, বি আছে, সি আছে, দ্বিতীয় টার্ম এখানে কে আছে, এ আছে, বি আছে, সি আছে, তৃতীয় টার্মে কি আছে, এ আছে, বি আছে, সি আছে, তার মানে পুরো এক্সপ্রেশনে আছে এ বি সি, কিন্তু এই টার্মে দেখা যাচ্ছে শুধুমাত্র দুইজন, বি আর সি, এ তো নাই। সুতরাং এটা যদি সাম অফ মিন টার্ম হতে চায় তাহলে এরকম থাকা যাবে না, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ভেরিয়েবলের উপস্থিত থাকতে হবে। তার মানে এটাকেই যদি আমি এখানে প্রকাশ করি, যদি বলি যে সাম অফ মিন টার্মের এক্সপ্রেশন কেমন, তাহলে আমি এভাবে দেখাইতে পারি এ বি সি প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি বার, এটা একটা, এটা হলো একটা সাম অফ মিন টার্মের এক্সপ্রেশন। কেননা কারণ যতগুলো ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা পদে সেই ভেরিয়েবল সবাই কি আছে, উপস্থিত আছে। আপনারা কি সবাই সাম অফ মিন টার্মের বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, এবার হলো প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। তাহলে ওই সেম ভাবে এটা কার মতো দেখতে, দেখেন এখানে আমি ছোট করে পস লিখছি, তার মানে আবার পরীক্ষার খাতায় বা কোন জায়গায় এভাবে পস আপনি এভাবে লিখেন না, এটা এই জন্য লিখছি যে এ যে একেবারে পসের মতো সেজন্য আমি লিখছি, এটা আসলে কি প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। তাহলে সেম কথা যে পসের ক্ষেত্রে এখানে দেখেন পুরো লাইনটাতে ভেরিয়েবল ইউজ করা হয়েছে কয়টা, তিনটা, এ বি সি, কিন্তু প্রথম তো আমি টার্মে কয়জন আছে, তিনটা, তিনটাই, দ্বিতীয় টার্মে কয়জন আছে, দুইটা। সুতরাং এটা হলো প্রোডাক্ট অফ সাম মানে পস, কিন্তু এটা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম না, কেন, কারণ ম্যাক্স টার্ম হইতে হলে তার প্রত্যেকটা টার্মে একেবারে সবগুলো ভেরিয়েবল কি থাকতে হবে, উপস্থিত থাকতে হবে। তো এটাই যদি আমি এদিক দিয়ে লিখি, তাহলে এটাই আমি লিখলে এ প্লাস বি প্লাস সি যদি হয় তাহলে পরের টার্ম থাকলেও এদের তিনজনেরই কি করতে হবে, উপস্থিত থাকতে হবে। তাহলে যে এক্সপ্রেশনটা হবে তাকে আমরা বলবো প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। আপনারা কি সব পস সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, সাম অফ মিন টার্ম, প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, এই জিনিসগুলো এখন দেখলে কি বুঝতে পারবেন যে কোনটা আসলে কি? হ্যাঁ, পারার কথা। তো এই হলো আমাদের জিনিসপত্র। তো এইগুলো নিয়ে আমরা অনেক রকমের কাজ করতে পারি, সেই কাজগুলো আসলে ধীরে ধীরে করব। চলেন দেখি আমি কি পর্যন্ত মুছে দেব, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।
না, কারো কোনো প্রশ্ন নাই, তাহলে কি মুছে দেবো? হ্যাঁ ঠিক আছে, এখন আরো কিছু কাজ করব, যেমন ধরেন, কি কাজ করা যায়, কি ও আচ্ছা, মনে করেন যে সপের একটা এক্সপ্রেশন লিখতেছি আমি, মনে করেন যে একটা এক্সপ্রেশন লিখতেছি যে ওয়াই, এটার এক্সপ্রেশন হলো এ বি সি প্লাস এ বার বি সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বি সি বার। এটা যদি একটা এক্সপ্রেশন হয়, তাহলে এই এক্সপ্রেশনের যদি আমি একবারে মান লিখতে চাই, তাহলে এক্সপ্রেশনটা কিসের মতো, সপের মতো? তাহলে আমি এর সামনে কি দিব, একটা সামেশন চিহ্ন দেব। সামেশন দেওয়ার পরে দেখেন, এই যে বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি করছি না আমরা, তিনটার ক্ষেত্রে আমরা কিভাবে হিসাব করছি, 1 2 4, বাইনারি থেকে ডেসিমাল অথবা ডেসিমাল থেকে বাইনারিতে সময় এই কোডটা ব্যবহার করছি, সবার কি মনে আছে? ওকে, তাহলে যদি আমরা বাইনারি থেকে ডেসিমাল করি, তাহলে আমরা কিভাবে লিখতাম? এখানে 101, বলেন তো 101 মানে কত, বলেন একজন বলে কেন? তারপরে 110, এটা মানে কত, এটা মানে কত? ভেরি গুড। তো এইগুলো বাইনারি থেকে আমরা কি করতে পারি, ডেসিমাল করতে পারি। তো এখন যেহেতু দেওয়া আছে এক্সপ্রেশন, তাহলে আমরা কি করবো, এই এক্সপ্রেশন গুলোকে জায়গায় ফেলবো আমরা একটার নিচে একটা। সেক্ষেত্রে আগে কি ওয়ান গুলো কাউন্ট করতাম, আর এইগুলো যখন আমরা এখানে দিছি, তখন কোনগুলো কাউন্ট করব, যেগুলোর উপরে বার নাই? কারণ আমরা জানি যাদের উপরে বার থাকে, এ বার মানে এটা হলো জিরোর মতো কাজ করে। তাহলে শুধুমাত্র এ বি সি ইকুয়াল টু ডেসিমালে কত বলেন তো? ভেরি গুড। তাহলে আপনারা এখানে বলেন একবারে, এখন সবাই বলেন, এই এটা মানে তো 7, তাহলে এটা মানে কত বলেন তো? এটা মানে, ভেরি গুড, এটা মানে 2, এটা মানে 6। তাহলে এই যে দেখেন, একটা এক্সপ্রেশন থেকে আমরা যে মানটা বের করছি, এই এক্সপ্রেশন দেখে কি আমরা বুঝতেছি না যে এটা একটা সপের এক্সপ্রেশন বা সাম অফ মিন টার্মের এক্সপ্রেশন? দেখেন সব ইকুয়েশনই, সব সপই কিন্তু সাম অফ মিন টার্ম, কিন্তু সব সব সপই কিন্তু আপনার সব, মানে সব ইকুয়েশন সপের ইকুয়েশনই কিন্তু সব, কিন্তু সব সপের ইকুয়েশন কিন্তু সাম অফ মিন টার্ম না। কেননা সাম অফ মিন টার্ম হওয়ার জন্য শর্ত কি, প্রত্যেকটা জায়গায় সমান সংখ্যক ভেরিয়েবল কি থাকতে হবে, উপস্থিত থাকতে হবে। তো আপনারা এই ইকুয়েশন দেখে কি এখন চিনতেছেন যে এটা কিসের ইকুয়েশন? এটা দেখে কি, এটা কি দেখে কি বুঝতেছেন যে এটা আসলে কিসের, এটা আসলে কোন ফর্মে আছে, ক্যানোনিক্যাল ফর্ম না স্ট্যান্ডার্ড ফর্ম? এটা কোন ফর্মে আছে, এই ইকুয়েশন এবং এই মানগুলো কোন ফর্মে আছে? কারণ আমরা জানি আমাদের বুলিয়ান ফাংশন হলো, ফাংশনের দুইটা ফর্ম, একটা হলো স্ট্যান্ডার্ড ফর্ম আর একটা হলো ক্যানোনিক্যাল ফর্ম। তাহলে এটা কোন ফর্মে আছে, স্ট্যান্ডার্ড ও ক্যানোনিক্যাল ফর্ম? স্ট্যান্ডার্ড ও ক্যানোনিক্যাল ফর্ম, হ্যাঁ স্ট্যান্ডার্ড ও ক্যানোনিক্যাল ফর্ম বলতে পারেন, আবার প্রশ্ন করাটাই ভুল হয়েছে আসলে। হ্যাঁ স্ট্যান্ডার্ডের সব সব ফর্মের ভিতরে আছে এটা, তাই না? অথবা ক্যানোনিক্যালের ভিতরে সাম অফ মিন টার্মের ভিতরে আছে, ক্যানোনিক্যালের ক্ষেত্রে সাম অফ মিন টার্ম, সবাই তো ক্লিয়ার তাই না? ওকে, তাহলে তাহলে আমি উল্টা দিকে যদি আপনাকে এরকম করে দিই যে ওয়াই, আমি উল্টো দিকে একটা জিনিস দিতেছি যে ওয়াই ইকুয়াল টু দিয়ে দিলাম সামেশন অফ 2 4 6 8, এটার জন্য একটা বুলিয়ন এক্সপ্রেশন দেখতে চাইতেছি, একটু সবাই লেখেন তো খাতায়, এই এই মানের জন্য একটা বুলিয়ন এক্সপ্রেশন দেখতে চাইতেছি, একটু লেখেন তো খাতায় সবাই। দেখতে পারছেন সবাই, কেউ কে কে পারছেন বলেন?
বলতে হবে না, শুধুমাত্র লিখতে পারছেন কে কে শেষে বলেন। নসিব লিখছে, আর কেউ? অন্য কেউই লেখেননি? এবার বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি বার প্লাস এ, ও আমি তো একটা কাজ ভুল করছি, এখানে দিতে হবে ডি বার, এখানেও দিতে হবে ডি বার, এখানেও দিতে হবে ডি বার, আর ভুল হইলো, দাঁড়ান ঠিকভাবে করি, ভুল হয়েছে। আচ্ছা আমি করি, তারপর আপনারা সবাই মিলে নিতে পারবেন। দুই, তার মানে হলো এ বার বি বার সি আর হলো ডি বার প্লাস চার, তার মানে এ বার বি সি বার ডি বার প্লাস ছয়, এ বার বি সি আর হলো ডি বার প্লাস আট, এ বি বার সি বার ডি বার, এরকম কার কার হয়েছে বলেন। ভেরি গুড, আর কারো হয়নি ভাই? আর কারো? গুড গুড গুড। তাহলে এরকম যে কোনো যে কোনো একটা সব বা সাম অফ মিন টার্মের যদি এরকম ইকুয়েশন দেওয়া থাকে, তাহলে আমরা সেখান থেকে তার মানও বের করতে পারি। আবার যদি কোনো সময় এরকম মানও দেওয়া থাকে, তাহলে আমরা সেখান থেকে তার ইকুয়েশন বের করতে পারি। কি বলেন, পারি না এগুলো? হ্যাঁ, এখন আমরা যেটা করব সেটা কি, সেটা হচ্ছে যে এর পসের ক্ষেত্রে করব, যে পস পস। আচ্ছা আপনাদের আরেকটা জিনিস টেস্ট করি একটু, দেখি তো, ওয়াই ইকুয়াল টু এ বি সি বার প্লাস এ বি, না এটা পরে করব। আর আরেকটা জিনিস দেখি, সেটা হলো যে আমরা ওই যে ওয়াই ইকুয়াল টু একটা এ বার প্লাস বি প্লাস সি, এ প্লাস বি বার প্লাস সি বার, এবার হচ্ছে যে এ বার প্লাস বি প্লাস সি বি বার, এটা এটা একটা ইকুয়েশন। তো এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা মান বের করবো, আর একবারে ডিসিমাল একটা মান বের করবো। তাহলে এখানে মান কত? এখানে মান হবে 1 2 4, এখানে মান কত হবে 2 আর 1 3, এখানে মান হবে কত 4 আর 2 6। এটা পার্থক্য কি? এটা যদি এটা দেখে তো বোঝা যাইতেছে যে এটা হচ্ছে যে আপনার পস। কে ভাই, প্লিজ 1 মিনিট একটু ওয়েট করেন সবাই, এটা নিয়ে একটু চিন্তা করেন যে এটা লিখলাম কেন। কি হায়াতুল্লাহ, কি খবর তোমার? সরি সরি সরি, হ্যাঁ এখানে যেটা করতে হয়, এখানে হচ্ছে যে যে বারগুলো, এই বারগুলোই হলো কাউন্ট করতে হয়, এখানে বারগুলোকেই কাউন্ট করতে হয়। তার মানে এটা হলো 1 2 4, তো বার আছে কত? 4-এর উপরে, তাহলে এই যে 4, এখানে হলো 1 2 4, তাহলে 2 আর 1 3, এখানে হলো 1 2 4, তাহলে 4 আর 2 6। সবাই কি বুঝতে পারছেন এটা পস ফর্মের কিভাবে কাজ করে? ওকে,
তাহলে আমি যদি উল্টো দিকে যদি আপনাদেরকে বলি যে এরকম একটা এক্সপ্রেশন, এটার হচ্ছে যে মানে মান দিয়ে দিলাম, পাই দিয়ে দিলাম, 2, 4, 6, 7 যদি বলে দিই, তাহলে এটা থেকে আপনারা একটা এক্সপ্রেশন লিখতে পারবেন না? ওকে, লেখেন তো দেখি, খাতায় লেখেন, লিখে আমার সাথে মিলাই নেন, সবাই একটু লেখেন তো খাতায়। লেখা হয়ে গেলে আমারটার সাথে মিলাই নেন তো দেখি তো মিলছে নাকি আপনাদের। মিলছে আপনাদের, তাই না? আমার সাথে মিলে গেছে না? ওকে, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখন আপনাদেরকে একটা কাজ দিই তো দেখি, একটা কাজ দিই, সেটা হচ্ছে যে দুইটা এক্সপ্রেশন দিই, একটা দিলাম এ বি সি প্লাস এ বার বি সি প্লাস এ বার বি বার, এটা আর একটা দিলাম ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি বার প্লাস সি, আর এটা হলো এ বার প্লাস বি প্লাস সি বার, আর একটা হলো এ প্লাস সি বার। আচ্ছা, এই 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 এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশনের মান কি আপনারা বের করতে পারবেন, ডেসিমাল মান? করে ফেলেন, এখন এখনই চেষ্টা করেন, মান বের করেন দুইটার। করেছেন? আচ্ছা, করেন করেন, ধীরে ধীরে করেন। আচ্ছা আচ্ছা, দুই একজন কি করছেন, যদি করেন কেউ তাহলে মান বলেন, সবের মানটা বলেন।
একজন বলছে 730। আর কেউ কিছু বলবেন? সেভেন থ্রি আর ফারিহা বলতেছিলেন মনে হয়। আচ্ছা, এটার মানে কি আর কেউ বের করছেন, আর কেউ, অন্য কেউ? এটার মান কেউ বের করেনি, এটার কেউ বের করছেন এটার পসের? বলেন। 251। আর কেউ কিছু বের করছেন? 2 তো এগুলো আপনারা যেগুলো বের করছেন এগুলো একজনেরও হয়নি, বুঝছেন? এগুলো হয়নি আসলে, এগুলো যা কইছেন কারোটাই হয়নি। প্রবলেমটা হলো এই জায়গাটা নিয়ে, প্রবলেম হলো এই জায়গাটা নিয়ে। এই জায়গা নিয়ে আর হলো এই জায়গা নিয়ে, এগুলো যে যা বলছেন তা সবকিছু ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে আপনি যখন দেখেন এখানে, বিষয় হলো সব আর কি পস, এটা কি স্ট্যান্ডার্ড ফর্ম? স্ট্যান্ডার্ড। আর একটা কি সাম অফ মিন টার্ম আর হলো প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, এটা কি ক্যানোনিক্যাল ফর্ম? প্রথমে 1 নম্বর কথা হলো যে কোনো স্ট্যান্ডার্ড ফর্মের ইকুয়েশন থেকে, স্ট্যান্ডার্ড ফর্মের কোনো ইকুয়েশন থেকে মান বের করা যায় না, ডিসিমাল কোনো মান বের করা যায় না। আবার বলতেছি, স্ট্যান্ডার্ড ফর্মের কোনো এক্সপ্রেশন থেকে কোনো মান বের করা যায় না। কেননা, কারণ এখানে এই অবস্থা দেখেন, এখানে এ বি, আপনি যদি ধরেন এখানে 3টা ভেরিয়েবলের কারবার হচ্ছে, তাহলে 1 2 4, তাহলে 1 2 4 হইলে এখানে ধরেন এ, এখানে ধরেন বি, এখানে ধরেন সি, তাহলে আপনার এ বি অনুযায়ী আপনি কোথাও হয়, এই যে এ বি হয়, এখানে তো সি নাই, যদি সি না না থাকে তাহলে আপনি এখানে কিভাবে হিসাব করবেন? আপনার হিসাব তো হচ্ছে না তাহলে, ঠিক আছে, এভাবে থাকা যাবে না। আবার এখানেও তাই, এ সি আছে তাহলে বি কই? বি তো নাই। সুতরাং এই যে স্ট্যান্ডার্ড ফর্ম, এটা তো স্ট্যান্ডার্ড ফর্ম, এটা হলো সব, এটা কি পস? এই সব আর পস থাকা অবস্থায় সেই এক্সপ্রেশন থেকে আপনি কোনো ডেসিমাল মান বের করতে পারবেন না। তাহলে কখন পারবেন? আপনাকে এক্সপ্রেশনকে অবশ্যই ক্যানোনিক্যাল ফর্মে কনভার্ট করে নিতে হবে, এক্সপ্রেশনটাকে ক্যানোনিক্যাল ফর্মে কনভার্ট করে নিতে হবে। ক্যানোনিক্যাল ফর্মে যদি আপনি কনভার্ট করতে পারেন তাহলে কি হবে, প্রত্যেকটা টার্মে যত সংখ্যক ভেরিয়েবল থাকার কথা তত সংখ্যক ভেরিয়েবলই থাকবে, আর তত সংখ্যক ভেরিয়েবল থাকলে সেই জায়গায় থেকে আমরা দেখছি মান বের করার কোনো ব্যাপার হয় না। তাহলে আমরা কি করব, প্রথমে এই এক্সপ্রেশনটা কিসের এক্সপ্রেশন? এই এক্সপ্রেশনটা হলো সপের এক্সপ্রেশন। এই সপের এক্সপ্রেশনকে আমাকে সর্বপ্রথম আগে সাম অফ মিন টার্মে কনভার্ট করে নিতে হবে। তাহলে এই এক্সপ্রেশনকে যদি সাম অফ মিন টার্ম বানাই তাহলে কি হয়, এখানে এ বি সি এখানে ঠিক আছে, কোনো প্রবলেম নাই, এখানে এ বার বি সি আছে, কোনো প্রবলেম নাই, এখানে আছে এ বার, এখানে আছে সি বার, কিন্তু এখানে আরও কি দরকার, সি। তাহলে আমি সিটাকে যদি এভাবে নিই তাহলে কি নিতে পারি কিনা একটু দেখেন তো। একটা ওই যে বুলিয়ান ল শিখাইছিলাম আপনাদেরকে, এ বার প্লাস এ ইকুয়াল টু কত হয়, এ বার প্লাস এ ইকুয়াল টু কত হয়, 1। তাহলে এ বার, এ বার প্লাস এ তে যদি 1 হয় তাহলে বলেন তো সি বার প্লাস সি তে কত হবে, 1ই হবে। তো 1 যদি এ বার বি বারের সাথে যদি এখানে গুণ আকারে থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, আমি তো এভাবে নিতে পারি, কি বলেন? হ্যাঁ, তাহলে যদি কখনো কোনো এক্সপ্রেশনকে সপ আকারে দেখেন তাহলে যেটা নাই সেটা এইভাবে নিয়ে তাকে আগে সাম অফ মিন টার্মে কনভার্ট করতে হবে। সুতরাং আমরা এখানে কিন্তু 2টা কাজ করে ফেলতেছি, একটা হলো সবকে কিভাবে সাম অফ মিন টার্মে কনভার্ট করে সেটাও আমরা শিখতেছি, এবং কোনো একটা এক্সপ্রেশন থেকে যে মান বের করতে হয় সেটা কিভাবে করে সেটাও আমরা শিখতেছি। তাহলে এদিকে যেমন ছিল তেমন রাখেন, এ বি সি প্লাস এ বার বি সি প্লাস, এখানে গুণ করে দেন এ বার বি বার সি প্লাস এ বার বি বার সি বার। সবাই কি বুঝছি এ পর্যন্ত? তাহলে মান কত হবে সামেশন, এটা হবে 7, এটা হবে 3, এটা হবে 1, এটা হবে 0। সবাই কি বুঝছি ভাই এটা? তাহলে কি হলো, সপের এক্সপ্রেশনটাকে আমাকে সাম অফ মিন টার্ম বানাইতে হবে। সাম অফ মিন টার্ম বানানোর পরে তারপরে আমার নিয়ে ওটা নিয়ে, এটা নিয়ে ডেসিমালের যদি কোনো মান দরকার হয় তাহলে তখন সেভাবে কাজ করব। ওকে ভাই, সেম ভাবে পসের ক্ষেত্রে কি হলো,
পসের ক্ষেত্রে এটা আমি একটু এখানে লিখি, দেখেন এখানে লিখি, এটার ক্ষেত্রে আমার প্রথম দুইটাতে কোনো প্রবলেম নাই, এ প্লাস বি বার প্লাস সিটাতে কোনো প্রবলেম নাই, এ প্লাস বি বার প্লাস সি ঠিক আছে, তারপরে কত, এ বার প্লাস বি প্লাস সি বার ঠিক আছে, কিন্তু এখানে ঠিক নাই। তাহলে এখানে আমি কি করতে পারি, আমার আছে কত, এ প্লাস সি বার, তার সাথে কি আমি এটা লিখতে পারি বি বি বার। আমরা জানি যে এ বার আর এ ইকুয়াল টু কত, জিরো, তাই না? তাহলে এখানে যদি আমি তার সাথে একটা জিরো যোগ করে নিই তাহলে প্রবলেম কোথায়? প্রবলেম তো নেই। এরপরে দেখেন আমরা একটা ডিস্ট্রিবিউটিভ ল জানি যে এ প্লাস বি সি যদি হয় তাহলে লেখা যায় এ প্লাস বি, তারপরে লেখা যায় এ প্লাস সি। এই সূত্রটা কি মনে আছে ভাই? ওই সূত্রটা যদি মনে থাকে তাহলে এখন কি আমরা এই জায়গাতে লিখতে পারি যে এ প্লাস বি বার প্লাস সি যা ছিল তাই, এখানে এ বার প্লাস বি প্লাস সি বার যা ছিল তাই, কিন্তু এখানে এই এ প্লাস সি বারকে একটা মনে করেন, একটা মনে করেন, এই যে এরকম এই এ মনে করেন, তাহলে একটার সাথে কি এখানকার একটা একবার, এই একটার সাথে পরেরটা আরেকবার, তাহলে এখানে কি হবে, এটা যদি পুরোটা একটা হয় তাহলে পুরোটার সাথে বি একবার, পুরোটার সাথে বি নট একবার, তাহলে লিখবো কি হবে এ প্লাস সি বার প্লাস বি, আবার কি লিখবো এ প্লাস সি বার প্লাস বি বার। সবাই কি বুঝছি ভাই এই জায়গায়? এখন আমরা খুব সহজে মান বলতে পারি, এটা হলো দুই, এটা হলো কত ফাইভ, এটা হলো কত টু, এটা হলো কত থ্রি, সবাই কি বুঝছি বলেন? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলো কিন্তু একটু পেঁচানো, ঠিক আছে? ওকে, ভেরি গুড। তাহলে এটুকু তো সবার ক্লিয়ার। রেগুলার যারা ক্লাস করেন, জান্নাত রেগুলার ক্লাস করে, ফারিহা রেগুলার ক্লাস করে, আতিক ভাই, নসিব ভাই, এরা রেগুলার ক্লাস করে, লক্ষ্যময় জীবন। আপনি কি ভাই রেগুলার ক্লাস করেন? আচ্ছা আচ্ছা, তারপরে এই যে মাস্তুরা, এনু তো রেগুলার ক্লাস করে, মাহমুদুল হাসান ভাই আপনি কি রেগুলার ক্লাস করেন? আচ্ছা আচ্ছা, তো মোটামুটি এই কয়েকজন রেগুলার ক্লাস করে। আমি আপনাদের সামনে একটা ভিউ তুলে ধরি, ধরেন পড়াশোনার ফাঁকে একটা ভিউ তুলে ধরি। আমি আপনাকে বলি না যে ভাই দেখেন ডুয়েট অ্যাডমিশনে যে আসলে আমরা মনে করি যে একটা মাত্র বিশ্ববিদ্যালয়, মাত্র 120টা সিট, কতজন পরীক্ষা দিবে, ইলেকট্রিক্যালে 3,000 বা 3,000-এর প্লাস পরীক্ষা দেয়, সিভিলে 2,000 প্লাস পরীক্ষা দেয়, সিএসসিতে 1,500-র মতো পরীক্ষা দেয়, ভাই মাত্র 120টা সিট, এতগুলো ডিপার্টমেন্ট, এতগুলো স্টুডেন্টের সাথে কিভাবে পারবো, এরকম একটা প্রশ্ন তো সবারই মোটামুটি, আপনাদের কি একটু একটু তো ভয় মনে হয় লাগে, তাই না, যে 120টা মাত্র সিট। হ্যাঁ, বিষয় দেখেন এখানে আমি একটু কথাটা শেষ করি ভাই, তারপরে বলতেছি। তো দেখেন এগুলো আসলে না কিছু নাই, বুঝছেন, আসলে আমাদের সমাজে, আমাদের পরিবেশে, আমাদের এই পৃথিবীতে আমরা কিছু কিছু মানুষ আছি পাক্কা অভিনেতা, আমরা অভিনয় করতে পছন্দ করি। এখন কেমন ধরনের অভিনেতা? ওই ধরেন ক্লাস নাইনে যখন আপনি প্রথম উঠছেন, আপনি যখন নতুন ব্যাগ নিয়ে প্রথম দিনে স্কুলে গেছেন, তো বই তো মনে করেন যে বেশি, গাইডগুলো মোটামোটা, আপনি কিন্তু চাইলে কিন্তু আপনার ব্যাগের ভিতরে কিন্তু আপনি সবগুলো বই নিতে পারতেন, মানে আপনার স্কুলে যতগুলো বই দরকার, যতগুলো বই আপনি পড়বেন, আপনি চাইলেই কিন্তু ব্যাগের ভিতরে আপনার বইগুলো কিন্তু নিতে পারতেন। কিন্তু শতকরা 50%, 70%, 80% ছেলে পেলে দেখবেন ক্লাস 9-10-এ যখন স্কুলে যায় তখন ব্যাগের ভিতরে তো বই নেয় নেই, হাতে তো কিন্তু আবার একটা দুইটা বই একটু ধরে নেয়। তার মানে কি, সে একটু দেখানোর চেষ্টা করতেছে যে আমি এখন বড় ক্লাসে উঠছি, আমার এখন মেলাগুলো বই, সুতরাং আমার ব্যাগের ভিতরে আটতেছে না, যার কারণে আমি কিছু বই হাতে তো নিছি। আপনারা কি বলেন? এগুলো হলো ভাই পাক্কা অভিনেতা, এদের দিকে তাকায় লাভ নাই। আমি যখন মনে করেন যে ফ্রি ফ্রি বললাম, যে ফ্রি বললাম যে আমি ডিজিটাল ইলেকট্রনিক্সটা আমি আপনাদেরকে পড়াবো একেবারে ফ্রি, যারা যারা পড়বেন 50 জন নিচে কমেন্টস করেন, আপনারা কি খেয়াল করছিলেন ওখানে প্রায় 400টা কমেন্টস হয়েছিল? 400-এরও অধিক হয়েছে। এবার বলেন তো আপনারা আজকে ক্লাস করতেছেন কতজন? 11 জন। বুঝতে পারছেন কাহিনী?
ভাই ডুয়েট অ্যাডমিশনটা হলো এইরকম জায়গা। এখানে এখানে মনে করেন আসবে অনেক, এখানে এক এক ডিপার্টমেন্টে 3,000 2,000 2,500 1,500 অনেক স্টুডেন্ট আসবে, বুঝছেন। কিন্তু এর ভিতরে যদি আপনি বাছাই করেন, আপনি যদি থাকেন, আপনি 200 300 বা সর্বোচ্চ 400 জন পাবেন স্টুডেন্ট, আর বাকি সবাই অভিনেতা। তো যারা অভিনেতা অভিনেত্রী এদের, এরা তো আপনার সাথে কম্পিটিশন করতে আসবে না, আপনি ওকে দেখে ভয় করেন কেন? আপনার কম্পিটিশন, আপনার চ্যালেঞ্জ তো হবে মাত্র 250 300 জনের জন্য। এটা কঠিন জিনিস না ভাই, শুধু একটু সিরিয়াস হয়ে আপনাকে একটা সিস্টেমে ঢুকে, একটা সিস্টেমে ঢুকে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সিস্টেম। কারণ সিলেবাসটা এত বিশাল একটা সিলেবাস, এই সিলেবাসের ভিতরে ডুব দিলে আপনার খুঁজে পাওয়া যাবে না। এটা এমন সিস্টেমে আপনাকে আয়ত্ত করতে হবে, বুঝতে পারছেন, যেন আপনার মেধা আপনার শরীরই যেন না বোঝে যে আপনার এই পুরো সিলেবাস আয়ত্ত হয়ে গেছে। এখানে কম্পিটিশন অনেক বেশি, একেবারে না, শুধুমাত্র যেটা করতে হবে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে এবং রেগুলারিটি মেনটেন করতে হবে, তাহলেই পসিবল। এখন বলেন আমি যে কথাটা বললাম তাতে করে আপনাদের কি মনে হইতেছে, যে আসলেই কি তাই না? আসলেও কিন্তু তাই, কম্পিটিটর আপনি খুঁজে পাবেন না, খুবই কম সংখ্যক কম্পিটিটর খুঁজে পাবেন, কম্পিটিটর খুঁজে পাবেন না। এগুলো অভিনেতা আছে, অনেক অভিনেতা আছে। হ্যাঁ, কে যেন এই যে কে এম অন্তের ভাই, অন্তের ভাই না অন্তর ভাই, ভাই আপনি বলেন কি যেন বলতে চাইলেন। ভাই আমার এই যে, আচ্ছা আপনাকে একটু দেখাই, সবাই একটু ওনার জন্য 1 মিনিট অপেক্ষা করেন, ঠিক আছে? সবাই একটু প্লিজ 1 মিনিট অপেক্ষা করেন, ওনাকে একটু দেখাই। আপনি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, এখানে ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে প্রাইভেট স্টাডি জন লিখবেন, প্রাইভেট স্টাডি জন লিখবেন। তো লিখলে আমার একটা চ্যানেল পাবেন এখানে, এই চ্যানেলটাতে আপনি করবেন কি, প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পরে দেখেন দেখেন এই যে জ্যামিতি লাইভ ক্লাস, এই যে ডিজিটাল ইলেকট্রনিক্স লাইভ ক্লাস, গততে আমরা 3টা ক্লাস করে ফেলছি, আজকে 4 নম্বর ক্লাস করতেছি। তো এরকম 1.5 ঘন্টার করে প্রত্যেকটা ক্লাস আপনি এখানে পাবেন, আমি যতগুলো ক্লাস নেব সবগুলো আমার এই চ্যানেলটাতে দেওয়া থাকবে, ঠিক আছে ভাই? ওকে, আমরা তাহলে আবার আবার ক্লাসে চলে যাই। আজকে আমরা সফটপজ সম্পর্কে একটা জিনিস শুধু আমি আপনাদের সফটপজ সম্পর্কে আজকে দেখাবো না, এটা একেবারে শেষের ক্লাসের দিকে দেখাবো, এখন দেখাবো না। সেটা কি দেখাবো না সেটা পরে বলবো। এখন এতক্ষণ পর্যন্ত সফটপজ নিয়ে বা সাম অফ মিন টার্ম প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম নিয়ে যেগুলো আলোচনা করছি, আপনারা কি শুধু সবাই ক্লিয়ার? কনভার্ট করতে পারবেন তো না? একটা একটা সব সাম অফ সব কে সাম অফ মিন টার্মে তো কনভার্ট করতে পারবেন না, এই কনভার্সনগুলো কিন্তু আসে আবার, এই কনভার্সনগুলো পাবেন আপনি। ও আল্লাহ, এবার আমরা যেটা করব এটা আমরা সপের এবং পসের কমপ্লিমেন্ট দেখব, কমপ্লিমেন্ট। হ্যাঁ রাইট, আমরা জানি কোনো একটা কিছুর কমপ্লিমেন্ট মানেই হলো যে একটা বার, ঠিক আছে? তাহলে মনে করেন যে এফ একটা এক্সপ্রেশন লিখি, এ বি সি প্লাস এ বি বার সি বার প্লাস এ বার সরি এ বার বি সি বার, তাহলে আপনারা কি বুঝতে পারতেছেন যে এটা এই ইকুয়েশনটার নাম কি বলেন তো? এটা কোন ফর্মে বা কি ইকুয়েশন এটা? রাইট, আমি কিন্তু এটাকে, হ্যাঁ সব বলতে পারেন সাম অফ মিন টার্ম, রাইট, সব বলতে পারেন সাম অফ মিন টার্মও বলতে পারেন। তো মনে করেন যে এখানে একটা কিছু থাকলো না, তখন কি হবে? সব হবে, যাই হোক যেটা হয় হোক, ব্যাপার না। এখন বিষয় হচ্ছে যে এটা কিন্তু সব, কিন্তু আমাকে নির্ণয় করতে বলছে কি কমপ্লিমেন্ট, যে সপের কমপ্লিমেন্ট বের করো। তাহলে আমি এফ এর মাথার উপরে একটা কি করবো, বার দেবো, কেননা কমপ্লিমেন্ট মানেই বুঝি একটা নট তার মাথার উপরে। আপনি এফ এর মাথার উপরে একটা বার দিছেন মানে কি, এ বি বার সি বার প্লাস এ বার বি সি বার, তাহলে এফ এর মাথার উপরে বার দিছেন মানে কি, এর মাথার উপরেও একটা বার না, আপনারা কি বলেন? রাইট, তাহলে এখন দেখেন আমি যদি এটা ডি মর্গান দিয়ে ভাঙি, আমি একটু আমাদের না ধীরে ধীরে শর্টকাট শিখতে হবে ভাই, এত ভেঙে ভেঙে মানে এত কিছু আসলে সময় পাবেন না আপনি। তো আমি এটা ডি মর্গানের রুলস দিয়ে একেবারে শর্টকাট করে একটু ভাঙি, আপনারা দেখেন বুঝতে পারেন কিনা, আমার মনে হয় বসবেন, কেননা আমি বিগত ক্লাসগুলো এভাবে ভেঙে ভেঙে আপনাদেরকে করাইছি।
দেখেন তো এই এইগুলো কি বোঝা যায়? ভেরি গুড, ভেরি গুড। আমরা এইরকম একটা বারকে ভাঙলে এইরকম পাই, এটা কি সবাই বুঝছেন? সবাই একটু আমাকে ইয়ে করেন, এনশিওর করেন। ভেরি গুড। এই যে দেখেন, তাহলে এবার আপনারা আমাকে বলেন তো, এখন যে এক্সপ্রেশনটা হলো, এই এক্সপ্রেশনটার নাম কি? হ্যাঁ, এই এক্সপ্রেশনের নামটা হলো পস অথবা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে সপ এবং পস আসলে আলাদা কোনো জিনিস না, এরা দুইজন একই জিনিস, শুধু একজন আরেকজনের কি কমপ্লিমেন্ট, একজন আরেকজনের কি কমপ্লিমেন্ট। আমরা একটা সপের ইকুয়েশনকে জাস্ট জাস্ট পসের ইকুয়েশন বানাই ফেলছি, কিন্তু আমরা কিন্তু সপকে পসে কনভার্ট করিনি। কনভার্সন জিনিসটা আরো আর একটা, সেটা আমি পরে দেখাবো, আমি আবার ক্লিয়ার করি। আমরা কিন্তু সপকে পসে কনভার্ট করিনি, আমরা জাস্ট সপের কমপ্লিমেন্ট নির্ণয় করছি, যেটা কি পস। আগে সব যেটা ছিল এই পসও কি তাই, কিভাবে বুঝবো আসেন দেখেন। সপের যদি আমি এখানে ডেসিমালে মান বের করি, এ বি সি মিলে কত বোঝায়? এ বি সি মানে হলো 7, এখানে মানে কত? এখানে মানে হলো 4, এখানে মানে কত? এখানে মানে হলো 2। আমি যে এই যে মানগুলো যে ভাই ডেসিমাল নিলাম, এটুকু কি সবাই বুঝতে পারেন নি? ভেরি গুড। এখানে তাহলে দেখেন তো, এটা তাহলে কি পস? এখানে মানগুলো দেখেন তো, এই যে নট 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 মানে কি, এটাও 7, এটা কত? এটা হলো যে 4, এটা কত? এটা হলো 2। দেখেন মানের কি কোনো পরিবর্তন হয়েছে? সব এবং পদ যে ছিল, বাট মানের কি কোনো পরিবর্তন হয়েছে? মানের কোনো পরিবর্তন হয়নি। তার মানে আগে যা ছিল, আগে যা ছিল এখনো তাই আছে, আগে যা ছিল এখনো তাই আছে। বিষয়টা হচ্ছে যে এরকম যে ধরেন আপনি হচ্ছে যে মনে করেন যে হাফ কেজি চিনি 2 লিটার পানির ভিতরে দিয়ে এটা আপনি মিশ্রণ করার পরে শরবত হয়ে গেছে, শরবত হয়ে গেছে। কিন্তু এই মিশ্রণটা যদি আমি আবার বাষ্প মানে বাষ্পীভবনে নিয়ে যাই, বাষ্প হয়ে পানি উঠাইয়ে যাবে, কিন্তু ঠিক আগের হাফ কেজি চিনি কি জমা হবে না? চিনির কি কোনো পরিবর্তন হয়েছে? চিনির কি কোনো পরিবর্তন? চিনির কিন্তু কোনো পরিবর্তন হয়নি, চিনি চিনি আছে। বিষয়টা হচ্ছে যে এরকম। কিন্তু সবকে যখন আপনি পসে একেবারে কনভার্ট করে ফেলবেন, তখন আসলে এই মানগুলো কিন্তু থাকবে না। সবকে পসে কনভার্সন কিভাবে করতে হয় এটা আমরা পরে দেখব, এই টপিকটা আমরা পরে দেখব। এই টপিকটা পরে কেন দেখব? কারণ এটার সাথে অনেক কিছু জড়িত আছে, আমরা সেই পর্যন্ত যাওয়ার পরে আমরা সেটা দেখব। আমরা এখন পর্যন্ত যেটা দেখলাম সেটা হলো কি, একটা সপের ইকুয়েশনকে কিভাবে কমপ্লিমেন্ট করা যায়, অথবা একটা সপের ইকুয়েশনকে কিভাবে পসের ইকুয়েশন বানানো যায়। কমপ্লিমেন্ট মানেই তো পস, শুধুমাত্র ডি মর্গান দিয়ে ভেঙে ভেঙে দিলেই আমার কাজ কি শেষ। এ পর্যন্ত ক্লিয়ার ভাই? ওকে, তাহলে এখন দেখেন আমি একটু 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 কাজ করি, কাজ করি, কাজ করি, কাজ করি। এই যে এক্সপ্রেশনটা আমরা দেখতেছি, এই এক্সপ্রেশনটা তাহলে কিসের এক্সপ্রেশন? পসের এক্সপ্রেশন, কি বলেন? পস। তাহলে যদি এর যদি আমরা কমপ্লিমেন্ট করি, তাহলে কি হবে? এখানেও একটা বার দিতে হবে, এখানেও একটা বার দিতে হবে। আর পসের কমপ্লিমেন্ট করলে যে সব আসবে সেটা তো আমরা 100% জানি। সুতরাং আপনারা জাস্ট একবারে শুধু সেভাবে লিখে দেন, এ বি সি প্লাস এ বি বার সি বার প্লাস এ বার বি সি বার। আপনি এখানে ওই হিসাব টিসাব কিছুই করার দরকার নাই। এই জিনিসটাকে পসে কিভাবে লেখে সেটা তো জানেনই, এ বার বি বার সি বার সেটার পসে পস কি হবে, সব কি হবে? শুধুমাত্র বার গুলো থাকবে না, আর ওই প্লাস গুলো গুণ হয়ে যাবে। এখানে কি হবে, এই বার গুলো থাকবে না, যেগুলোর উপরে বার নাই সেগুলোর উপরে বার হবে, প্লাস গুলো গুণ হয়ে যাবে। এভাবে তো আমরা শর্টকাটে লিখতে পারি। তাহলে দেখেন এই পসের কমপ্লিমেন্ট করে আমরা আবার কি পাইলাম, সব পাইলাম। তাহলে আমরা এইটুকু জিনিস আমরা ক্লিয়ার যে সপের কমপ্লিমেন্ট কিভাবে করতে হয় এবং সবকে কিভাবে পস বানাইতে হয়, আর পসের কমপ্লিমেন্ট কিভাবে করতে হয় আর পসকে কিভাবে সব বানাইতে হয়। এ পর্যন্ত কি ক্লিয়ার ভাই? ওকে, ভেরি গুড। তাহলে এই সব পদ যখন আপনাদের হয়ে গেছে, তখন আমরা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা জিনিস এখন তাহলে আমরা শিখতে পারবো, সেটার নাম হলো কে ম্যাপ বা কার্নুফ ম্যাপ। তো কে ম্যাপ,
কানুভাব শিখবো না ভাই, আজকে 44-45 মিনিট ক্লাস হয়ে গেছে। তো আসলে এই এখন আমার বাসায় হচ্ছে যে আপনার বুয়া নাই, রান্না বান্না করে আমি একাই খাই, তো যার কারণে চাইলেও বড় ক্লাস নিতে পারি না। আমি শুধু করব কি, আপনাদেরকে আজকে কার্নু ম্যাপের ঘরগুলো সম্পর্কে আইডিয়া দেব, ঘর ওই ঘরগুলো সম্পর্কে আইডিয়া দেব, পরে সামনের ক্লাসে আমরা কার্নু ম্যাপটা পড়ে ফেলবো। কার্নু ম্যাপ মনে হয় এক ক্লাসে হবে না, কারণ এটা এটা বিস্তারিত একটা জিনিস, ধীরে ধীরে শিখবো আমরা, সমস্যা নেই। আজকে শুধু ঘরগুলো দেখাবো। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাই বলেন বলেন, কে যেন কি বলতেছেন? নসিব ভাই কিছু বললেন, কিছু দেখানোর কথা? ফুডপান্ডা, ফুডপান্ডা আপনি হচ্ছে যে ভাই কতদিন খাবো, তাই বাইরের খাবার তো এইভাবে আপনার খাওয়া যায় না আসলে। আর স্টুডেন্ট আছে সাথে, আরো এক দুইজন স্টুডেন্ট আছে, তো আমি তো একা নয় ফুডপান্ডাতে অর্ডার করে খাইলাম, তারা কি করবে? আর ওরা তো ছোট মানুষ, ওরা তো রান্না বান্না পারে না। আমি আলহামদুলিল্লাহ ধরেন একটা দুই আছে, আছে ভাই আছে, এখানে একবারে বাসাতে একবারে সামনে রোডের সামনে এসে দিয়ে যাবে, সমস্যা নেই, আছে ফুডপান্ডা। ওকে, তাহলে আমরা এখন কার্নো ম্যাপের টেবিল বানানো শিখবো। টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ। তো কার্নো ম্যাপ করার জন্য, কার্নো ম্যাপ আসলে কি, আমরা বুলিয়ান সূত্র দিয়ে বা বুলিয়ান ফাংশন বা ল দিয়ে যে সিম্পলিফাই করছিলাম কোনো একটা এক্সপ্রেশনকে, কি করছিলাম, সিম্পলিফাই করছিলাম, ছোট বানাইছিলাম। তো ওখানে হয় কি, সূত্রর ব্যবহার বা কমন নেওয়ার উপর ভিত্তি করে ওখানে হচ্ছে সবসময় অ্যাকুরেট পাওয়া যায় না, আর সময় সাপেক্ষ বিষয়। কিন্তু এই কার্নু ম্যাপের কাজও হলো সিম্পলিফাই করা, কোনো একটা এক্সপ্রেশনকে কি করা, সিম্পলিফাই করা। এই কার্নু ম্যাপের মাধ্যমে সিম্পলিফাই করলে মোটামুটি অ্যাকুইরেট জিনিসপত্র পাওয়া যায়। আপনি যদি রুলস রেগুলেশন বোঝেন তাহলে অ্যাকুইরেট জিনিস পাওয়া যায়। এজন্য সিম্পলিফাই করার জন্য যদি কেউ আপনাকে সিম্পলিফাই করতে বলে আর যদি নির্দিষ্ট করে কোনো রুলস না বলে দেয়, তাহলে আমি আপনাকে পরামর্শ দেব আপনি অবশ্যই কার্নু ম্যাপ দিয়ে সিম্পলিফাই করবেন, তাহলে ভুল হবে না, রেজাল্টটা একেবারে সর্বোচ্চ রেজাল্ট আপনি পাবেন। তো কার্নু ম্যাপ দিয়ে সিম্পলিফাই করার জন্য আপনার তো এক্সপ্রেশন দেওয়া থাকবে, যেমন ধরেন ওয়াই ইকুয়াল টু এ বি সি প্লাস এ বি প্লাস এ বার বি, এরকম এক্সপ্রেশন দেওয়া থাকবে। এক্সপ্রেশন দিয়ে আপনাকে দেখতে হবে যে এখানে কয়টা ভেরিয়েবল ইউজ করছে, যে কয়টা ভেরিয়েবল ইউজ করবে ওই কয়টা ভেরিয়েবল সম্বলিত টেবিলটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। আমি আসলে সেই টেবিলের সাথেই আপনাদেরকে আজকে পরিচয় করাই দেব। ধরেন দুইটা ভেরিয়েবল, ধরেন এ আর বি দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করছে, তাহলে দুইটা ভেরিয়েবল নিয়ে যদি কাজ করে তাহলে এখানে ঘর সংখ্যা হবে টেবিলের 2 টু দি পাওয়ার n, এই এনই হলো এই ভেরিয়েবল বা ইনপুট। তাহলে 2 এর উপরে যদি এখানে কয়টা ভেরিয়েবল, 2, তাহলে 2 এর উপরে 2 দিলে কত হয়, 4, তার মানে 4টা ঘর হবে। আবার যদি এ বি সি হয় তাহলে 2 এর উপরে 3, 8টা ঘর হবে। আবার যদি এ বি সি ডি হয় তাহলে 2 এর উপরে 4, 16টা ঘর হবে। তো মূলত কার্নু ম্যাপে এ পর্যন্ত শিখলেই আপনার হবে, এর বাইরে আপনাকে করতে হবে না, ঠিক আছে? তাহলে এই যে যখন 4টা ঘর করব দুইটা ভেরিয়েবলের জন্য, তাহলে সেই ঘরটা কেমন হবে? এক পাশে থাকবে এ আর এক পাশে থাকবে বি, কারণ একটা জিনিসের কম্বিনেশন দুইটা, একটা জিনিসের কম্বিনেশন দুইটা। আপনি এখানে লিখতে পারেন এ বার, আর এখানে লিখতে পারেন এ, এখানে লিখতে পারেন বি বার, এখানে লিখতে পারেন বি, কিন্তু এগুলো কি আপনি উল্টা পাল্টা করে লিখতে পারবেন না? হ্যাঁ 100% পারবেন, যেখানে যা খুশি তাই লিখবেন। তবে এটা যেহেতু এ এর পাশ, সুতরাং এখানে যতগুলো ঘর হবে ততগুলোতে শুধু এই বসাবেন, আর এদিকে যেহেতু বি সুতরাং এদিকে কি বসাবেন, বি। আপনি চাইলে এখানে এবার না লিখে এখানে এ লিখতে পারেন, আপনি চাইলে এখানে বি বার না লিখে এখানে বি লিখতে পারেন, অথবা যেমনি আছে এমনি লিখতে পারেন, আপনার যেমনি ইচ্ছা এমনি কাজ করবেন। কিন্তু কিন্তু ঘটনাটা কি দেখেন, এই ঘরে আসলে কে, এই ঘরে হলো এ বার আর বি বার। আমরা যদি সপের, এখন যত কথাবার্তা বলতেছি সব কথা হবে সপ রিলেটেড, এখন যত কথাবার্তা বলতেছি সব কথাবার্তা হলো সপ রিলেটেড। তাহলে এ বার, এ বার বি বার, এ বার বি বার মানে কি, ডেসিমালে জিরো না, কি বলেন? এ বার বি, এই ঘরে কে, এ বার বি, তাহলে এ বার বি তে কত, 1, এ কারো এ ঘরে কে, এ আর বি বার, এ আর বি বারে কত, 2, এ ঘরে এ আর বি, এ আর বি মানে কত, 3। বুঝতে পারছি কি সবাই? অবশ্যই এই এই ঘরে কে কে আছে দেখেন, আরেকবার কে যেন বললেন সে একটু সাউন্ড দেন।
ওকে, এই ঘরে দেখেন, এই ঘরে কি এ বার আর বি বার, এ বার আর বি বার একটু আগে আমরা ডেসিমাল করলাম না, এ বার বি বার ইকুয়াল টু ডেসিমাল কত হয়, জিরো হয় না, জিরো হয়। এ ঘরে কে দেখেন, এ ঘরে এদিকে কে আছে, এ বার আর এদিকে কে বি, তার মানে ও ঘরে কে এ বার বি, তো এ বার বি মিলে কত, ওয়ান না। তাহলে এগুলো বুঝেননি ভাই, দেখেন এ ঘরে হলো এ আর বি বার মানে টু, আর এ ঘরে কে এ বি, এ বি মানে কত, থ্রি, বুঝছি। ওকে, তো আপনাকে করতে হবে কি, আপনি এই এ বি গুলো যেভাবে ইচ্ছা সেভাবে বসাবেন, কিন্তু আপনার এই মানগুলো, এই ঘরের মানগুলো কিন্তু একবারে মুখস্থ থাকতে হবে, একেবারে মুখস্থ থাকতে হবে, আপনি এভাবে হিসাব করে করে কুলাইতে পারবেন না। তো এই মুখস্থ রাখার জন্য আপনি পাল্টাই দিলে তো এই ঘরের মানগুলো চেঞ্জ হয়ে যাবে, মানে এই যে এ বি যে এদিকে বসাইতেছেন এগুলো যদি উল্টা পাল্টা করে বসান তাহলে এই ঘরের মান তো চেঞ্জ হয়ে যাবে। তা আপনি এতগুলো মান মুখস্থ করবেন কিভাবে? এর জন্য আমার পরামর্শ থাকবে যে আমি যেভাবে লিখতেছি আপনি সেভাবেই এটা প্র্যাকটিস করেন এবং ওই ঘরের মানগুলো সেভাবে মুখস্থ করে ফেলেন। তবে এটা মুখস্থ করার কোনো ব্যাপার না, টেকনিক আমি একটু পরেই বলে দিতেছি। তিনটার জন্য কি হবে, তিনটার জন্য ঘর হবে কয়টা, আটটা, তাহলে একদিকে হবে চারটা আর একদিকে হবে দুইটা, আমি দিলাম এই 1 2 3 স্যার, তাহলে এইদিকে যেহেতু দুইটার কম্বিনেশন সুতরাং শুধু একটা ইয়ে হলেই হবে, এদিকে যেহেতু বি আট চারটার কম্বিনেশন সুতরাং বিসি, এই পাশে যদি লিখি তাহলে এ বার এটা কি হবে এ, আর এইদিকে যদি লিখি কিভাবে হবে, বি বার সি বার, বি বার সি, বি সি আর বি সিবার, এগুলো আমি কিভাবে লিখতেছি, এগুলো আমি মুখস্থ করছি, এগুলো আমি মুখস্থ করছি, এগুলো মুখস্থ করছি কেন, কারণ এগুলো মুখস্থ করলে ঘরের মানগুলো এমনি লেখা যায়, মানে মুখস্থ রাখা যায় কিভাবে, 0 1 2 3 4 5 6 7, একটা দুইটা ঘর যায়, একটা ঘরে যায় কি হয়, লাভ লাভ দেওয়া হয়, তাহলে এভাবে আমি লেখা লিখতে পারি বলে এই মানগুলো আমার মিলে গেছে 0 1 2 3 4 5 6 7। কিন্তু আপনি যদি হিসাব করে করে বসাই দেন তাহলে কত সময় লাগতো, দেখেন আমি যে মানগুলো লিখছি সেই মানগুলো একেবারে মিলে গেছে, যেমন এটা কত, 7 না, এ ঘরে কে কে আছে, এ বি সি, তো এ বি সি ডেসিমাল কত, 7, এ ঘরে কে, 1, এ বার বি বার সি মানে কত, 1, প্রত্যেকটা জায়গা কিন্তু মিলে গেছে, আপনারা কি বুঝতে পারছেন? প্লিজ ওয়েট একটু ফোন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ক্যালকুলাস ব্যাচ শুরু হবে ভাই 15-16 তারিখের দিকে, মানে ছুটি তো 15 তারিখ পর্যন্ত, এখন সব স্টুডেন্ট চলে আসলে তারপরে ধরেন ক্লাসটা শুরু হবে নিউ ব্যাচের, একেবারে নিউ ব্যাচ। হ্যাঁ, না আমার আসলে ধরেন চারটা ব্যাচই শুরু হবে, কেননা এই যে ছুটির পরেই নতুন ব্যাচগুলো শুরু হবে, দেখা গেছে 15-16 তারিখে সবগুলোই শুরু হবে, 15-16 তারিখে যদি একটা শুরু করি তাহলে দেখবেন যে 17-18 দিকে আরেকটা শুরু হইতেছে, মানে 2 দিন পর পর, একটা ব্যাচ রিঅ্যারেঞ্জ করতে একটু সময় লাগে তো ওই জন্য। তো আপনার যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা দরকার, আপনি লেখে আপনি করেন কি, সেই ইউনিটটার নাম লিখে আমাকে জাস্ট একটা মেসেজ দিয়ে রাখেন, তাহলে আমি আমি আপনাকে ডেকে নেব। আচ্ছা ভাই, ঠিক আছে, সালাম আলাইকুম, সরি ব্রাদার। তাহলে ভাই দেখেন এই 16টা ঘর কি, এপাশে 2টা এপাশে 2টা, তাহলে আমরা কিভাবে লিখবো, এটা মুখস্থ করে ফেলেন, প্রথমে এবার বিবার, তারপরে এবার বি, তারপরে এ বি, তারপরে এ বিবার, এটা কি কঠিন কাজ, কঠিন কাজ না, সি বার ডি বার, সি বার ডি, সি ডি, সি ডি বার, এভাবে যদি আপনি লিখতে পারেন তাহলে মালগুলো কেমন হবে দেখেন, ভালো করে খেয়াল করেন, 0 1, এই যে 2টা হয়ে গেছে একটা লাভ দিতে হবে, 2 3 4 5, এই যে 2টা হয়ে গেছে লাভ দিতে হবে, 6 7, এখন এদিকেও তো 2টা হয়ে গেছে তাহলে লাভ দিতে হবে, 8 9 10 11 12 13 14, এই যে 15, ধরতে পারছেন কি বিষয়গুলো ভাই সবাই? হ্যাঁ, যদি ধরতে পারে, কারো কি কোনো প্রবলেম আছে ভাই, এভাবে এটুকু মনে রাখতে হবে আপনাকে কার্নো ম্যাপ পড়ার জন্য, মানগুলো বসানো কি বুঝছেন সবাই ভাই? ওকে, ভেরি গুড। তাহলে ভাই আপনাদের কাজ হলো এটুকু খেয়ে ফেলা, এটুকু খেয়ে ফেলা, এটুকু খাওয়া মানে কি, এগুলো তো আমরা এমনি বলতে পারি, শুধুমাত্র এ বি সি ডি এইভাবে লেখা শিখবো তাহলে তো এমনি বলতে পারি, 0 1 2 3, এখানে কি 0 1 2 3 4 5 6 7, এখানে কি 0 1 2 3 4 5 6 7, একবারে শেষ, 8 9 10 11 12 13 14 15, এইটুকু মনে রাখতে আর কি লাগবে, যদি এইটুকু আমাদের মনে থাকে তাহলে ইনশাল্লাহ সামনের ক্লাসে আমরা
অনেক সুন্দরভাবে কার্নো ম্যাপ শিখতে পারবো। কার্নো ম্যাপের ভিতরে অনেকগুলো প্রকার আছে, শুধুমাত্র সপের প্রকার আছে, সপের কার্নো ম্যাপ করা যায়, পসের কার্নো ম্যাপ করা যায়, তারপরে ডন কিয়ার একটা বিষয় আছে সেটার কার্নো ম্যাপ করা যায়। মানে কার্নো ম্যাপ সংক্রান্ত যত কথাবার্তা এগুলো সব ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে দুইটা ক্লাস হয়তো বা লাগে অথবা একটা ক্লাসে হয়ে যাইতে পারে, আমরা দেখে ফেলবো। ঠিক আছে ভাই, তাহলে আজকে আর কিছু নিতে চাইতেছি না ক্লাস, আজকে এই পর্যন্তই রাখতে চাইতেছি, একটু ধীরে ধীরেই যাই, কি বলেন? আপনারা কি এরকম মনে করতেছেন নাকি যে ভাই ফ্রি ফ্রি ক্লাস এই জন্য অল্প করে নেয় ক্লাস? আচ্ছা ঠিক আছে, আমি এটা গ্রুপে একটু পরে আপলোড করে দেব, যাদের দেখা দরকার তারা পরে দেখবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।